ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারেরও সকলে ভালো আছে, সুস্থ আছে। আর আজকে হলো বুধবার, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর এখন থেকে আমি যা যা করবো মোটামুটি তোমাদের সঙ্গে চেষ্টা করবো শেয়ার করার। আর দেখলেই দাদা ভাই বেরিয়ে গেল, ও অফিস গেল না, ও এখন জিমে গেল, এখন যে জিম থেকে আসবে, দেড় দু ঘন্টা লাগবে ওর, তারপরে বাড়ি আসবে, আজকে ছুটিই আছে। আর তার আগে এই শোকেসটা উঠিয়ে দিয়ে গেছে, দেখাচ্ছি শোকেসটা কীরকম হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের দাদা ভাই শোকেসটা ভালো করেছে না খারাপ। তো এই দেখো শোকেসটা আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এইবারে আমি সমস্ত কাজ করতে চলে এসেছি, প্রথমে জলগুলো ভরে নেবো। আর এখন একটা সবচেয়ে ভালো কাজ আমি করি, যেহেতু সকাল সকাল স্নানটা করে নিচ্ছি, স্নান করে পুজোটা দিয়ে নিলে তাহলে একটা কাজ পুরো গুছিয়ে যায়, তারপরে আমি সমস্ত সংসারের কাজ করতে থাকি, টিফিনটা বানানো হয়ে যায় আগে, টিফিন বানানোর পর বাদ বাকি রান্নাবান্নাগুলো করি। আর দেখছো এখন আমি জলগুলো ভরে নিচ্ছি, এই কাজটা ন্যাচারালি আমার মেয়ে করে থাকে কিন্তু আজকে আমি করছি, কারণ ও ওইদিকে পড়া করছিল আর ওকে ডাকলাম না, ভাবলাম সব সময় তো বলি সেই জন্যে। আর আজকে এখন দেখো সবজি কাটতে বসে গেছি। আজকে আমাদের মেনু কি ছিল জানো? দুপুরে দুপুরের মেনু ছিল আম দিয়ে চাটনি করেছিলাম, কিন্তু আমগুলো প্রচুর পরিমাণে টক, এত চিনি দিলাম কিন্তু তবুও সেই অর্থে মিষ্টিটা হয়নি, আরও চিনি লাগতো যেন, আর এখনকার আম তো সেই জন্যে। আর তারপরে ছিল ভেন্ডি ভাজা, আর মা আজকে দিয়ে গেছিলো আমাদের পকোড়া, সেই পেঁয়াজি যাকে বলে সেই পেঁয়াজি মা দিয়ে গেছিলো। আর করেছিলাম মাছের ঝোল আর শিম, শিমগুলো একটু শুকনো হয়ে গেছিলো বলে শিমগুলো দিয়ে আমি শিমের ভর্তাই বলো শিমের বাটাই বলো সেটা করেছিলাম, আর আলু পটলের ডালনা করেছিলাম, এই আজকে মেনুতে ছিল। তো আস্তে আস্তে সবজিগুলো কেটে নিচ্ছি। দেখলেই সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভাজতে চলে আসছি। আর এইদিকে আমি ভেন্ডি ভাজাটাও বসিয়ে দিয়েছি, একসঙ্গে দুটো কড়াইয়ে দুটো ওভেনে করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর চাটনিটা আমার করা হয়ে গেছে, আর দেখছো না ছোটো প্রেশার কুকারটা, ওটায় আমি শিমটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই শিমটাই আমি জল ঝরতে দিয়ে দিলাম। আর দেখো এইদিকে আমি ভেন্ডি ভাজা করছি আর ওইদিকে মাছটা ভেজে নিচ্ছি, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, একসঙ্গে দুদিকেই রান্নাটা করে নিচ্ছি। আর চাটনিটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর যে বড়ো প্রেশার কুকারটা দেখছো সেটা আমাদের লাকি সিঞ্জর ভাত, সেটাও করা হয়ে গেছে, আর আমাদের ভাতটাও আমার করা হয়ে গেছে। আর রান্নার ফাঁকে দেখো আগে জামা কাপড়গুলো ভিজিয়ে গেছিলাম, সেইগুলো এখন কাচতে চলে এসেছি, কারণ রান্নার ফাঁকে ফাঁকে যদি না কাচাকাচি করি তাহলে প্রচুর এমনিতেও দেরি হয়ে যায়। আর এইদিকটায় তো রোদ্দুর চলে আসে, এখন যেহেতু শীতকালে কেমন উল্টো সিস্টেম, দেখো শীতকালে যখন রোদের দরকার হয় তখন রোদগুলো এদিকে পড়তে চায় না, আর এখন গরমকালে এখন একদম চড়া রোদ, ওই জন্য তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি কাচা হয় এদিকটা ছাওয়া থাকে, কিন্তু যতই তাড়াতাড়ি করি না কেন অনেকটা দেরি হয়ে যায়। আর ভিজিয়ে একটু রেখে গেছি, তো যদি ভিজিয়ে না রেখে যাই তাহলে কাচতে আরও বেশি কষ্ট হয়, আর ভিজিয়ে রাখলে একটু ময়লাটা তাড়াতাড়ি ছেড়ে যায়, সেই জন্য আগে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে গেছি, এবার আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি, ধুয়ে মেলে দিলে আমার এই দিকের কাজটাও গুছিয়ে যাবে আর ওদিকে রান্নাটাও হতে থাকছে। তো দেখো এবার শিম বাটাটা এদিকে করতে চলে আসছি, আর ওদিকে মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা ফুটতে দিয়ে দিয়েছি, আর এদিকে শিম বাটাটা করে নেব। শিম বাটাটার জন্য আমি দেখো সর্ষের তেল ইউজ করছি, আর একটু তেলের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে। আর আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে, আর শিমটা না আমি অল্প একটুখানি পেঁয়াজ, শিম আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, আর তার সঙ্গে দিয়েছিলাম রসুনের কোয়া, সেই দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর দেখো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, আর আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে নেবো, একদম নেড়ে নেড়ে শুকনো করে নেবো, তার মধ্যে পরিমাণ মতো নুন মিষ্টি আর একটু
একটু হালকা সামান্য হলুদ দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো, তাহলেই আমার শিম ভর্তাটা তৈরি হয়ে যাবে। আর এটা খেতে এত ভালো লাগে না কি বলবো, এটা দিয়ে যেন পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। তা আমার হাজবেন্ড তো শিম টিম খেতে একদমই ভালোবাসে না, কিন্তু এইভাবে যদি করি না তাহলে ওউ খায়। আর দেখো ওদিকে আমি একটুখানি মাছের ঝোলটাও নেড়ে দিচ্ছি, দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুও দিয়েছিলাম একটু, কারণ তোমরা তো জানোই আমার ছেলে মাছের মাংসর আলুটা খুব পছন্দ করে, সেই জন্যে আমরা মাছ মাংস হলে আলুটা দিই। আর মাছগুলোও ছেড়ে দিচ্ছি, এবার ঝোলটা ফুটে গেছে ভালোভাবে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর দেখো এদিকে ভেন্ডি ভাজাও হয়ে গেছে, আর এইদিকে আমি পটলটা ভেজে নেব আলু পটলের তরকারির জন্য। আর সমস্ত রান্না শেয়ার করলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য সমস্ত রান্না কিছু শেয়ার করলাম না, যেগুলো যেগুলো পারলাম, শুধু শিম বাটাটা তারপরে এগুলো একটু একটু দেখালাম। আর সব রান্না শেয়ার করতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা তো এমনিই দেখতে চাও না, আর এত বড় হয়ে গেলে তো আরোই দেখবে না, সেই জন্য আমি এইটুকুই শেয়ার করলাম রান্নাবান্না। পুরো আর আলু পটলের ডালনার রেসিপি আর শেয়ার করলাম না, কারণ সেটা তো সবাই করো নিশ্চয়ই জানো। আর দেখো আমি রান্নাগুলো দেখিয়ে দিয়েছি, ওইখানে বাটাটা রেখেছি, আর এই দেখো এখানে রয়েছে আমার ভাজাটা। আর মা বললাম না দিয়ে গেছিলো পেঁয়াজের পকোড়া, সেইটা আর আমি ভাজাটা রেখে দিয়েছি। আর নিচে এখানে রয়েছে চাটনি, তার নিচে রয়েছে ভাত, ভাতটা আর খুলে দেখালাম না। আর এইটা রয়েছে মাছের ঝোল, অল্প ধনে পাতা ছিটিয়ে দিয়েছিলাম ওপর দিয়ে। আর এইটা রয়েছে আমাদের আলু পটলের ডালনা। সেই যে দুপুরবেলা রান্নাবান্না দেখালাম, তারপরে তো আর তোমাদের সামনেই আসা হয়নি, আর ভিডিও আমি কিছু করিনি, তার কারণ হচ্ছে আমি আজকে চলে গেছিলাম কাঁচাপাড়া মার্কেটে। আমাদের তো এখানে চৈত্র সেল শুরু হয়ে গেছে, আমাদের এখানে বলে না সব জায়গায় চৈত্র মাস পড়ে গেছে, চৈত্র সেল চালু হয়ে গেছে। তা মায়ের দুটো শাড়ি নেওয়ার কথা ছিল বাড়ি করার, তা সেই দুটো শাড়ি নিতেই মা বললো যে যাবে, তা আমি বললাম হ্যাঁ চলো। এবার একা মাও আর কি কনফিডেন্স পায় না যেতে, সেই জন্য আমাকে সাথে নিয়ে গেল। তো ঘুরে দেখে নিলাম, ভালোই ফিল হয়ে গেছে, এখন সবে শুরু হলে কী হবে। তো আমার নেয়ার মধ্যে আমার দুটো বালিশের কভার নিয়েছি, দুটো বলতে এইরকম দুটো নিয়েছি, এই যে মাথার বালিশের, এই কোয়ালিটিগুলো অতটা ভালো না, কিন্তু মানে একটু সুতি, পিওর সুতি, কিন্তু একটু পাতলা, তো ঠিক আছে। এগুলোর দাম কত নিয়েছে জানো? 35 টাকা করে। তা 35 টাকা এখন কিছু হয় কি? তা আমি ভাবলাম যে কদিন চলে যদি চলে, আর এইরকম দুটো নিয়েছি। তো আর হচ্ছে এই যে পাশ বালিশের কভার নিয়েছি, এই পাশ বালিশের কভার নিয়েছে 45 টাকা করে। এই দেখো এই কভারগুলো দুটো নিয়েছি, এই যে এগুলো মানে পিওর সুতিটা বোঝাই যাচ্ছে কিন্তু একটু পাতলা, এই যা। তো ঠিক আছে যে কদিন চলে আর কি। আমার বেড কভার তো প্রচুর আছে, তোমরা দেখোই আমি ঘুরিয়ে ফিরিয়ে বেড কভার পাতি, কিন্তু বালিশের কভার না অনেক সময় যেগুলো সেটের বেড কভার হয় না, তো বালিশের কভার একটু কম পড়ে যায়। আর এমনিও বালিশের কভারটা তো নোংরাও হয় বেশি মাথার তেল থেকে, সেই কারণে ওই বালিশের কভার আমি নিয়ে নিলাম। আর হচ্ছে একটা সবচেয়ে যেটা মেয়েদের এই গরমকাল বলো শীতকাল বলো, আমরা তো এখন নাইটি পরি, এই একটা নাইটি নিয়ে এসেছি। এই নাইটির কালারটা দেখো এরকম রেড আর ব্ল্যাকের মধ্যে, এইটা ব্যাস। এই আমার কোনো কেনাকাটার কোনো ইচ্ছেই ছিল না, এখন গেলাম যেহেতু মায়ের সঙ্গে চোখে পড়লো যে না এই দুটো জিনিস নেয়ার, আরও এক সেট পর্দা নেওয়ার ইচ্ছে আছে, ওই দেখি একটা হালকা কালারের পর্দা নেওয়ার ইচ্ছে আছে। তো পরে যাব, তোমাদের দাদাভাই কবে নিয়ে যাবে, নিশ্চয়ই নিয়ে যাবে একদিন, বাচ্চাদেরও 2-4টে বাড়ি পড়ার জামা কাপড় কিনতে হবে। তো ঠিক আছে আর ভিডিওটা বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা জানিয়ে তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, আর যে সকল বন্ধু আমার চ্যানেল নতুন এসছে তারা আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই ঝটপট করে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট দিন নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।